আজকের টপিক ইউট্রোফিকেশন। অনেক সময় তোমরা শুনে থাকবে এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। জলজ বাস্তুতন্ত্র বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের অন্তর্গত স্বাদু জলের বাস্তুতন্ত্র বা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম যেমন পুকুর, খাল, বিলের বাস্তুতন্ত্রে প্রচুর পরিমাণে জৈবিক ও খনিজ পরিপোষক বস্তুর সঞ্চিত হওয়ার ফলে উৎপাদক শৈবালের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পায়। বদ্ধ জলাশয়ে শৈবালের সংখ্যার বৃদ্ধি ঘটে এবং পরবর্তী পর্যায়ে শৈবালের দেহ ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ দ্রুত কমতে থাকে, ফলে শৈবালের পচন ঘটে এবং জল দূষিত হয়। একে শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বলে। জলদূষণের ফলে জলজ প্রাণীর মৃত্যু সহ ওই দূষিত জল পান করে বহু গবাদি পশুর মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে। কৃষিকাজে ব্যবহৃত পতঙ্গনাশক, ছত্রাকনাশক, রাসায়নিক সার, ফসফেট সার প্রভৃতি বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে পুকুরে জলে এসে পড়ে, ফলে পুকুরে জৈবিক ও খনিজ পরিপোষক বস্তুর পরিমাণ বাড়তে থাকে। জামাকাপড় পরিষ্কার করার জন্য ব্যবহৃত ডিটারজেন্ট থেকে ফসফেট বিভিন্ন জলাশয়ে গিয়ে পড়ে। জলাশয়ের পরিপোষকের মাত্রা সীমিত করার জন্য বিভিন্ন উৎস থেকে আগত বর্জ্য জলকে পরিশোধনের মাধ্যমে জলাশয়ে নিক্ষেপ করা উচিত। ভৌত রাসায়নিক পদ্ধতির মাধ্যমে জলাশয় থেকে দ্রাব্য পরিপোষক সময়ের অপসারণ করা উচিত।